আমি খুলে আসতাম তাহলে টু আ নিউ ব্লগ। এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত 8:25 আর আজ তো রাখি পূর্ণিমা, মানেই বুঝতে পারছ সাহেবের দিদিরা ওয়েট করছে এই পুচকু মোটু সটু ভাইটাকে রাখি পরাবে বলে। কিন্তু এটা যে সেই সকাল থেকে বসেছে কাজ করতে, ওই মাঝে মধ্যে একটু একটু উঠছে, কখন যাবে আমি জানি না, কখন গিয়ে রাখি পরবে, যেতে যেতে অলরেডি 9:30 হয়ে যায়। একটু চটপট করো। ঠিক আছে, আমি রাতেই পরবো, দিদিরা ওয়েট করবে। আচ্ছা ঠিক আছে, সে তুমি ইচ্ছা করলে রাত 12টার পরও পড়তে পারো, নাকি তুমি রাত 2টার সময় যাবে, সবাই ঘুমিয়ে পড়লে সাহেব যাবে রাখি পড়তে। 8:45 সাহেব এখন উঠেছে মেকআপ করতে, মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে দেন একটু মেকআপ শেকআপ করে বেরোবো 9:30 কি 9:30 নাকি 9:30 হবে না, পৌঁছতে ইয়া হবে। যাই হোক, রাক্ষাবন্ধনের লুক ফাইনাল লুক তো, এর থেকে ভালো লুক আমি করতে পারবো না। সত্যি শরীর টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ, না 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 জোর করবো না, আমি ঘুমিয়ে পড়তাম, আমার যে অবস্থা, শুধু দিদিরা বসে আছে তাই না না যা পেরেছো তাই পড়েছো, ঠিক আছে, যেটাই কমফোর্টেবল চলে গেল সেটা সম্ভব না, যেটাই কমফোর্টেবল সেটুকু সেটুকু পড়তে হবে, একদম বাজে বকবে না। চলো, রাস্তায় এত জ্যাম, জানি না জ্যাম জেডি সব আছে, সব আছে, চাঁদটা কি সুন্দর লাগছে, ট্রেন আসছে। ও হাই, তুই কি করছিস? ওরা মানু রাখি পড়িয়েছে, রাখি পড়িয়েছে, দেখা দেখা দেখা, দেখুন একটা ধরে নাও, সেইটাই বাকি আছে আর কি। আমি পড়াবো। ও তুই পড়াবি? হ্যাঁ কনফার্ম তো? রাখি পড়ানো আজকে, তিয়া মানু সবাই মিলে পড়ানো শুরু হচ্ছে, মানে আমরা আশা অব্দি ওয়েট করেছিল সবাই, আর মেজদি এলো একটু আগে, সেই জন্য রাত 9:30 পর স্টার্ট হচ্ছে, 9:00 থেকে মুহূর্ত আছে, ও রাখশাবন্ধন উৎসব। এই দাঁড়া রে, আরে দাঁড়া রে, কি দিন কাল রাখি তো আমরা যাবে, চল স্টার্ট। ও ঝাঁটা পিছনে গামছা সব ঝুলছে, হেভি ব্যাকগ্রাউন্ড। ভুঁড়িটা বেশ ভালোই আসছে ক্যামেরাতে। তুই আশীর্বাদ কর, চালটা কি এরকম ভাবে নিয়ে আটকে দিচ্ছিস? তুই যেটা পটি করে বুঝেছিস করিস সেই হাতটাই দে। মিষ্টি খাইয়ে দে। ও হ্যাঁ, মিষ্টি খাই, খাওয়াইনি রে, মেন জিনিসটাই আমরা দুটো দিদি যা পড়াচ্ছে মাম্পু, থতমত খেয়ে যাচ্ছিস বল, রাখি কো বন্ধন কো নিভানা।
এই এরকম ভাবে এরপরও আরো আছে মিষ্টি আরো আছে মানে মুনি পড়া মানে কি এটা কি জানা শুধু এইটা জ্বলছে বলে সব বন্ধ করে রাখা হচ্ছে খুব বড় হচ্ছে কিন্তু ওটাই বেকা পড়া আছে আচ্ছা ঠিক আছে ওই একবারই করি তোমার আছে আমরা খালি দিয়ে চেপে দাও তুমি গান গাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিকটা দাও ভাইয়া মেরে রাখি কো বন্ধন কো নিভাও চাল পড়ছে তোরা কেউ গানটা গেয়ে দে গানটা গেয়ে দে মামার হাত জুড়ে থাকবে এই তো পুটুমালি রাখিটা সব থেকে ভালো হ্যাঁ আমি খুলে আসতাম তাহলে আর কটা দিদি থাকলে পুরো একদম হাত জুড়ে কালকে কাউকেই পাবে না সবাই বাড়িতে বাড়িতে রাখি দিয়ে এসেছে ওটা কমপ্লিট দুটো ওম লেখা রাখির মাঝে বাপ্পা গণপতি বাপ্পা বুঝেছ কিছু বলবে ভাষণ দেবে হ্যাঁ এটা চালিয়ে দিচ্ছি কাকা মা মিষ্টি খাইয়ে দেবো আমাকে যথেষ্ট আজকেও দেখতে পারো তো কত মিষ্টি আর বলার বেলা আমি খাই না আমি খাই না ও নাহলে এইরকম চেহারাটা হয় মোটু সব তাই না লুচি বলো বলো আজকে তো আমি কি বলবো বলো কার সময় এত কথা বলতে পারি না তো উঠতে পারবে ঘুড়ি নিয়ে 11টা বাজে এখন সব সিরিয়ালের অ্যাক্টিং করছে মন পাগল আমি ঠিক করতে পারছি না তাই না হলে শুধু খেয়ে আসিনি এই গাবলু ভাইয়ের জন্য দিদিরা মিষ্টি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি এটা খুলি কুক 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 করছে হ্যাঁ এসেই বসে পড়েছে এই ভুঁড়ি নিয়ে সত্যি আর দুদিন পর না গেঞ্জিটা ফেটে যাবে এত সহজ নয়
এই মিষ্টিগুলো একসাথে খাবে না সাহেব, একদম না। তোমাকে ম্যাক্সিমামটা দেয়া। আমি খাবো খাবো, কিন্তু অল্পই খাবো, আমি বিশেষ না। তো রাত্রি সাড়ে নয় কটায় গেলাম জানো? সোয়া নটা না সাড়ে নটা, ওই রকমই নটা দশ টশ। তো যখনই যাই মানে একটা জিনিস ভালো হয়েছে যে তখনও পুরোপুরি রাখির উৎসবটা স্টার্ট হয়নি, শুনলাম তো নটার পর পড়লে বেটার হয়, তো সেই জন্য সবাই একসাথে রাখি পড়ানো হলো, খাওয়া দাওয়া হলো, হই হই হলো, প্রচুর মজা হয়েছে। আবার নেক্সট ব্লগে আসছি, আজকের মতো এন্ড, কারণ 11:20 বাজে, ফ্রেশ হবো, ঝাপাং পরে শুয়ে পড়বো। আর এটা সেই বুলডগের মতো করবেও তাই। টাটা, পরে খুলবে একবার, টাটা কল। টাটা।